কিভাবে আমরা আনলিমিটেড দেশি বিদেশি আমরা মেইল খুলবো, সেই মেইল গুলো সংগ্রহ করে আমরা বিক্রি করতে পারবো। আসলে আমরা মেইল এর মাধ্যমে ইমেইলের মাধ্যমে আমরা যে কোনো ওয়েবসাইটে আমরা লগ ইন করতে পারবো, যে কোনো ওয়েবসাইট অ্যাকাউন্ট করতে পারবো, আমরা তথ্য আদান প্রদান করতে পারবো, বিনিময় করবো অত্যন্ত অতি সহজে। হ্যাঁ, মূল স্ক্রিনে যাওয়ার আগে অবশ্যই শেষবারের মতো অনুরোধ করবো, যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে লাগা বেল আইকনটা অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওটা অতি সহজে পেয়ে যেতে পারে। প্রথমে আমরা যে কষ্ট করবো, প্রথমে গুগল ক্রোমে আমরা যাব। গুগল ক্রোমে যাওয়ার পর এটা ওপেন করব। ওপেন করার পর এখানে আমরা একটা জিমেইল লগ ইন করা থাকবে, সেখানে এসে আমার লিখতে হচ্ছে হলো এবং ইন্টারফেস পর আমরা এখানে লিখতে পারি অথবা ইউআরএল লিখতে পারি। এখানে আমরা সার্চ করে লিখতে হচ্ছে হলো outlook.com এসে এখানে আমরা ইন্টারফেস করব। ইন্টারফেস করলে আমাদের এই নাম একটা ওয়েবসাইট দেখাবে, এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা সহজেই আমরা মেইল ক্রিয়েট করতে পারবো। ক্রিয়েট এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদের ফ্রি আমাদের যে ট্রাই প্রিমিয়াম ফাংশন আছে বা ভার্সন আছে, প্রিমিয়াম যারা টাকা পয়সা দিয়ে করতে চান তাদের আছে। এখানে বিজনেস মেইল তৈরি করা যাবে, আমরা কিভাবে ফ্রি আমরা মেইল তৈরি করা যায় সেইটি আমরা আলোচনা করবো। ফ্রি মেইল তৈরি করার জন্য প্রথমে আমাদের ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের দুটো অপশন আছে, মেইল তৈরি করার জন্য এখানে আমাদের আছে আউটলুক বা হটমেইল। হটমেইল তৈরি করা যাবে, এটার মাধ্যমে আমরা আউটলুকও তৈরি করতে পারবো। আমরা প্রথমে আউটলুক মেইল তৈরি করা দেখাবো। এখানে এটা তৈরি করা হতে আমাদের নাম লাগবে। এখন আমি নাম দিলাম হচ্ছে নাই আহমেদ দিয়ে এখানে আমরা হয়তো আচ্ছা এখানে দেখা সামনে অলরেডি মানে এখানে নামগুলো আছে, আমরা এখানে কাজ করবো, এখানে একটু সংখ্যা বাড়াই দিই হয় কিনা, অর্থাৎ কিছু নাম অলরেডি এখানে আছে সেই নামগুলো আর নেবে না। এখানে আমরা আমাদের ইচ্ছা মতন আমরা পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ড দিয়েছি। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে আমরা নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পরে আমাদের আবার নামটা দিচ্ছে, আমরা কি দেখছি বাংলাদেশ থেকে আমরা করেছি বাংলাদেশ ডেট অফ বার্থ, আমরা আমাদের ডেট অফ বার্থটা দিয়ে দিলাম। আমাদের কিন্তু অলরেডি একটি মেইল ক্রিয়েট হয়ে গেছে। এখানে আমাদের এখানে সফট কিছু সলভ করতে বলছে, আমরা সলভ করবো। এখানে বলছে টেক দ্য পিজ্জা, পিজ্জার ছবি করতে, তাহলে পিজ্জার ছবি এটা অবশ্যই ডান। অলরেডি আমাদের কমপ্লিট একটা জিমেইল ক্রিয়েট হয়ে গেছে, একটা মেইল ক্রিয়েট হয়ে গেছে। এই মেইল এখানে আমরা এখান থেকে লগ ইন করতে পারি, আমরা যেন লগ ইন করবো না এখানে নোট দিয়ে দিই। তাহলে আমাদের অলরেডি একটা আমাদের মেইল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। যাতে মেইল ক্রিয়েট হয়ে গেছে সেই মেইলটা আমরা ইচ্ছে করলে পরে এখানে আমাদের অলরেডি দেখে মেইল ক্রিয়েট হয়ে গেছে, এখান থেকে আমাদের সকল তথ্য আমরা অতি সহজে বিনিময় করতে পারব। এখন আমরা যদি আমরা চাই যে না আমরা এই দেশের না আমরা বিদেশের একটা মেইল ক্রিয়েট করব, সেটা আমরা এই দেশের নাম দিয়ে না ওই দেশের নাম দিয়ে, তাহলে অতি সহজে আমরা এটা এর জন্য আমরা একটা যে কোনো একটা ভিপিএন আমরা কানেক্ট করে
সেই কাজটা করতে পারবে। দেখুন ভিপিএন কানেক্ট করে আমরা কাজটা করতে পারি। আমার কাছে এখানে ভিপিএন আছে, আমি সেই ভিপিএনটাই কানেক্ট করার চেষ্টা করবো। হ্যাঁ, ভিপিএন একটু কানেক্ট করার সময় লাগবে, অলরেডি ভিপিএন লগ ইন করার জন্য করছে। এখন আমার ভিপিএনটা হচ্ছে ইউএসএর আটলান্টায় কানেক্ট হয়েছে, যেখানে ভিপিএনটা করতে পারবেন। এখানে এসে আমরা আমাদের মূল ক্রমে যাব, ক্রমে যাওয়ার পরে আমাদের একটা ওই outlook.com লিখব। outlook.com লেখার পরে আমরা এখন ইন্টারফেস এটা ক্লিক, আমরা ইন্টার চাপবো। ইন্টার প্রেস করার পর আমাদের এরকম একটা ক্রিয়েট করে এত নাম কোথা থেকে যাতে এত নাম আমরা ফেক নেমে যেতে পারি, ফেক নেম জেনারেটর মনে করেন এই নামটা আমরা ইউজ করবো। এখান থেকে এইটাকে কপি করবো, কপি করে ম্যানেজ করে নিয়ে যাই। আচ্ছা, এই নামটা দিয়ে দিব। টেস্ট করার পর আমার এখানে একটা সংখ্যা দিতে হবে, দিলাম এটা। তারপর আমার এখানে বলছেন এখানে এই চিহ্নটা আমাদের বাদ দিতে হবে, এখন আমরা একটা পাসওয়ার্ড দিব আমাদের ইচ্ছা মতন। পাসওয়ার্ড দিয়ে আমরা নেক্সট করব। পাসওয়ার্ডটা অবশ্যই আমার একটু পরে করতে হবে, কম পক্ষে আমার দুর্বল একটা পাসওয়ার্ড দিতে হচ্ছে অবশ্যই আমাদের। পাসওয়ার্ড দিয়েছি, পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে আমাদের নাম এসেছে, তাহলে আমার নামটাকে আমরা এখানে ফেক নাম নিয়েছি। আমরা এখান থেকে এটাকে ক্রপ করে আবার নিয়ে যাই, এখানে পেস্ট করে, পেস্ট করে আবার এখানে চেঞ্জ করে এখানে আমরা পেস্ট করব। পেস্ট করলে পর আমাদের এটা চলে আসবে। এখন আমাদের কান্ট্রি দেখাচ্ছে ইউএস, আমরা ইউএস এর যাতে একটা ২৭ জুন ২০০২। আমরা এখান থেকে জুন মাস ২৭ তারিখ ২০০২ দিয়ে আমরা এখানে ক্লিক করার পর অলরেডি আমাদের হটমেইল ক্রিয়েট হয়ে গেছে। এখন এই হটমেইল দিয়ে আমরা মাইক্রোসফটের থেকে শুরু করে বিভিন্ন কাজ আমরা করতে পারবো। সেখান থেকে আমরা এখানে কি এখানে বলছে ক্যাঙ্গার, আমাদের ক্যাঙ্গারের সেটটা সিলেক্ট করতে হবে, কোনটা ক্যাঙ্গার। এখানে অবশ্যই আমাদের এটা এছাড়া ক্যাঙ্গার অপশন আমরা আর বলছি বিদ্যা ক্যাঙ্গার, আবার বলছে এটা হবে আমাদের অলরেডি কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। তাহলে আমরা কিভাবে হটমেইল মেইল আমরা অতি সহজে অসংখ্য অ্যাকাউন্ট আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো। এটাই হচ্ছে আমাদের শেষ ভিডিও। আমরা ইচ্ছে করলে পরে এখান থেকে ভিডিওগুলো আমরা অ্যাকাউন্টগুলো লিখ আমরা ইমেল জিমেইল অ্যাকাউন্ট বা ইমেল অ্যাকাউন্ট তৈরি করে সেই অ্যাকাউন্টগুলো আমরা অনেক সহজে বিক্রি করতে পারবো। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।